নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা আবার একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা যাতে যাদের রেশন কার্ড রয়েছে তো যারা যারা রেশনের রেশন তুলছেন তো এছাড়াও যারা যারা ফুড কুপনের সাহায্যে মাল তুলছেন তাদের জন্য কিন্তু একটি বিশাল বড় আপডেট খবর বেরিয়ে আসছে কেন্দ্র সরকারের তরফ থেকে আগস্ট মাসে আপনারা কি মাল পাবেন তো সেই তালিকা প্রকাশ করা হয়েছে সরকারের তরফ থেকে সেই তালিকাটি প্রকাশ করা হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একেবারে বিস্তারিত জানাবো যে কোন কার্ডে কত কেজি করে আপনারা মাল পেতে চলেছেন এই আগস্ট মাসে সমস্ত কিছু একেবারে বিস্তারিত জানাবো একেবারে এ এ ওয়াই পি এইচ এইচ পি এইচ এইচ আর কেস এস ওয়ান আর কেস এস হয় ফুড ফুটকুপন সমস্ত কিছু অর্থাৎ যারা জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার আন্ডার আছে যারা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার আন্ডার আছে সমস্ত কার্ডে কত কেজি করে চাল গম পাবেন সেই সঙ্গে ডাল পাবেন সমস্ত কিছু আপডেট আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবো তাই বন্ধুরা অবশ্য ভিডিওটিকে স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে দেখুন তো বন্ধুরা আপনাদেরকে জানাতে চাই যে আপনারা জানেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার আন্ডারে অর্থাৎ যাদের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আন্ডারে তাদের কিন্তু সময়সীমা বাড়ানো হয়েছে রেশনের খাদ্যদ্রব্য দেওয়ার সেটা হচ্ছে নভেম্বর মাস পর্যন্ত বাড়ানো হয়েছে অর্থাৎ একেবারে নভেম্বর মাস পর্যন্ত দেওয়া হবে এবং রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা অর্থাৎ মাননীয় দিদি বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছেন যে আগামী এক বছর পর্যন্ত অর্থাৎ একেবারে দু হাজার একুশ সালের জুন মাস পর্যন্ত বাড়ানো তিনি বাড়িয়ে দিয়েছেন যে সমস্ত কিছু যারা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা আন্ডারে রয়েছে তারা কিন্তু ও একেবারে জুন মাস পর্যন্ত দু হাজার একুশ সালের তারা কিন্তু বিনামূল্যে খাদদস্ত পাবেন তো আজকের এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ আমাদের ক্লিয়ার করে দেবো যে কারা কত কেজি পাবেন কারা দু হাজার একুশ সাল পর্যন্ত কত কেজি কি ধরনের মাল পাবেন সমস্ত কিছু আপডেট আজকে জানাবো এই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে একেবারে স্কিপ না করে দেখতে থাকুন চলুন প্রথমে আমরা ধাপে ধাপে আমাদেরকে দেখিয়ে দিই কার্ড ওয়াইজ ঠিক কত কেজি করে আমরা মাল পাবেন দেখুন বন্ধুরা প্রথম আসছি এ এ ওয়াই অর্থাৎ অন্ত্যোদয় অন্ন যোজনা তো এই যে কার্ডটি রয়েছে এই কার্ডটি হচ্ছে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার আন্ডারে রয়েছে বা জাতীয় খাদ্য যোজনার প্রকল্পের অন্তর্গত রয়েছে তো এই কার্ডে যে মাল আপনাদের দেওয়া হবে তা হচ্ছে দুই কেজি করে চাল আর তিন কেজি করে আপনারা গম পেতে চলেছেন আগস্ট মাসে এবং সে সঙ্গে জানিয়ে দিই পাশাপাশি আপনারা গরিব কল্যাণ অন্ন যোজনায় অর্থাৎ যেহেতু এটি জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত তো তাই এই কার্ডে আপনাদেরকে আরও কেন্দ্র সরকারের তরফ থেকে দু কেজি চাল আর তিন কেজি করে গম পাবেন অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার আন্ডারে আমরা দু কেজি চাল দু তিন কেজি গম পাচ্ছেন পাশাপাশি অতিরিক্ত দুই কেজি করে চাল তিন কেজি করে গম কাঠপিছু পাবেন অর্থাৎ ধরুন আপনাদের ফ্যামিলিতে যদি দেখা যায় যে চারটি কাঠ রয়েছে তো তবে সেক্ষেত্রে আপনাদের যেটি হবে তা হচ্ছে আপনারা পাবেন ষোলো কেজি চাল এবং সে সঙ্গে চব্বিশ কেজি করে গম পাবেন এরপরে আসছি এস পি তো এই এসপি যে কার্ডটি রয়েছে এটাও জাতীয় খাদ্য সুরক্ষা যোজনা প্রকল্পের অন্তর্গত রয়েছে তো এক্ষেত্রেও সেম এক্ষেত্রেও রাজ্য সরকারের তরফ থেকে দুই কেজি চাল তিন কেজি গম কাট পিছু এবং সেই সঙ্গে অতিরিক্ত আরও দুই কেজি চাল তিন কেজি গম দেওয়া হবে যেটা হচ্ছে আপনাদের কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে সেটা আপনারা পাবেন তো এক্ষেত্রে যদি আপনাদের ফ্যামিলিতে চারটি কার্ড থেকে থাকে তাহলে হচ্ছে আপনারা সেখানে ষোলো কেজি করে চাল পাচ্ছেন আর চব্বিশ কেজি করে গম পেয়ে যাচ্ছেন এরপরে আসছি পিএইচএইচ তো পিএইচএইচ হচ্ছে এটিও জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত রয়েছে তো এক্ষেত্রেও আপনারা পেয়ে যাচ্ছেন রাজ্য তরফ থেকে দুই কেজি চাল তিন কেজি গম আর পাশাপাশি অতিরিক্ত আরও দুই কেজি চাল ও তিন কেজি গম তো এক্ষেত্রেও যদি আপনাদের ফ্যামিলিতে চারটি কার্ড থেকে থাকে তো এটা আমি আপনাদের জাস্ট উদাহরণস্বরূপ দিচ্ছি তো যদি সেক্ষেত্রে আপনাদের তিনটি কার্ড থেকে থাকে তাহলে আপনারা পাচ্ছেন বারো কেজি চাল আর এখানে পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে আঠেরো কেজি গম তো এইগুলো হলো এ এ ওয়াই পি এইচ এইচ আর এইচ এই যে তিনটি কার্ড আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা এই তিনটি কার্ড হচ্ছে আসলে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত রয়েছে তো এবারে জানাই এই যে কার্ডগুলো রয়েছে তো এই কার্ডগুলোতে যে চাল গম আপনারা পাবেন তা আপনাদেরকে জানিয়ে দিলাম এছাড়াও এর পাশাপাশি এনারা এক কেজি করে ডাল পাবেন এক কেজি করে মুগ ডাল দেওয়া হবে এই সমস্ত কার্ডগুলোতে এগুলো কিন্তু কাঠ পিছু নয় পরিবার পিছু অর্থাৎ এই কার্ড যাদের থাকবে তাদের পরিবার পিছু এক কেজি করে ডাল দেওয়া হবে এবার আসছি আর কে এস ওয়াই ওয়ান এটি হচ্ছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত রয়েছে তো এই রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার যে অন্তর্গত রয়েছে তো এটা হচ্ছে শুধুমাত্র এই কার্ড যাদের রয়েছে তারা দুই কেজি করে চাল আর তিন কেজি করে তারা হচ্ছে গম পাবেন তো বন্ধুরা এখানে জানিয়ে দিই তিন দু কেজি করে চাল তিন কেজি গম এরা পাবেন এই কার্ডে এই কার্ডে অতিরিক্ত কোনো রকম দুই কেজি চাল যে গম যেগুলো এসপি এইচ এইচ পি এইচ এইচ এ এ ওয়াইতে দেওয়া হচ্ছিলো তা কিন্তু এই কার্ডে দেওয়া হবে না শুধুমাত্র রাজ্য সরকারের তরফ থেকে যে দেওয়া হচ্ছে দুই কেজি চাল আর তিন কেজি গম তো সেটাই দেওয়া হবে অর্থাৎ আপনাদের ফ্যামিলিতে যদি চারটি কার্ড থেকে থাকে তাহলে আপনারা চার ইন্টু দুই আট কেজি চাল পাচ্ছেন আর চার ইন্টু তিন বারো কেজি গম পেয়ে যাচ্ছেন এবার আসছি আর কে ওয়াই টু তো এই আর কে ওয়াই যে টু কাঠটি রয়েছে এক্ষেত্রে জানিয়ে দিই এটি হচ্ছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা অন্তর্গত রয়েছে তো এক্ষেত্রেও কোনো রকম অতিরিক্ত চাল বা গম পাবেন না এখানেও কাঠ পিছু দুই কেজি চাল আর তিন কেজি গম ঠিক সেম আর কে ওয়াই ওয়ান আর আর এস ওয়াই টু যে রয়েছে তো ঠিক তার মতো পাবেন তো এবারে জানাই ফুড ফুটকুপন যাদের ফুড কুপন রয়েছে তো যে ক্যাটাগরির কুপন রয়েছে আর কেউ হয় ওয়ান আর কেউ টু তো তো সেই ক্যাটাগরির কার্ডে যেরকম মাল এখানে বলে দিলাম তো ঠিক সেই ধরনের আপনাদেরকে মাল দেওয়া হবে তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন কোন কার্ডে কীরকম মাল দেওয়া হবে আগস্ট মাসে সমস্ত আপডেট আপনাদেরকে জানালাম এই ধরনের আরও আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে ছোট্ট কাজ করতে হবে চ্যানেলটির নিচে দেখুন বন্ধুরা ভিডিওটির নিচে দেখুন একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে তো ওটাকে প্রেস করে দেবেন সঙ্গে সঙ্গে একটি ঘণ্টা দেখতে পাবেন তো ঘন্টাটিকে টং করে বাজিয়ে দেবেন এলে কিন্তু আমরা এই চ্যানেলের সঙ্গে জুড়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য